প্রত্যেকটি বাইক ওনারের জানা উচিত যে ইঞ্জিনের কি রকম ও কি পরিমাণ ধোয়া স্বাভাবিক। তো আজকে তোমাদের সাথে আমি ইঞ্জিনের একটি বড় প্রবলেম নিয়ে আলোচনা করব, ইঞ্জিন থেকে সাদা ধোয়া বের হওয়ার কারণ ও তার প্রতিকার নিয়ে জানব এই ভিডিওতে। তো সবার প্রথমে আমাদের জানা দরকার যে ইঞ্জিন থেকে ধোয়া বেরোয় কেন। অ্যাকচুয়ালি কি হয়, আমরা যে ফুয়েল হিসেবে পেট্রোল বা ডিজেল ইউজ করে থাকি, সেটি নির্দিষ্ট পরিমাণে বায়ুর সঙ্গে মিশ্রিত হয়ে কম্বাশন চেম্বারে আসে। সেখানে এই ফুয়েলের বার্নিং করিয়ে ইঞ্জিন পাওয়ার উৎপন্ন করে। এর ফলে যে গ্যাস উৎপন্ন হয় সেটি ধোয়া আকারে নির্গত হয়। তো এবার ইঞ্জিন যখন স্বাভাবিক থাকে তখন ইঞ্জিন থেকে বেরোনো ধোয়াকে খালি চোখে দেখা যায়। ইঞ্জিনের কিছু নির্দিষ্ট প্রবলেমের জন্য ইঞ্জিন থেকে কালো বা সাদা ধোয়া বের হয়ে থাকে। তো এখানে ইঞ্জিন থেকে সাদা বা কালো ধোয়া বেরোনোর মেন কারণটি হলো ইঞ্জিনের ওয়েলের লিকেজ। কম্বাশন চেম্বারে যদি ইঞ্জিন ওয়েল বা কুলেন্ট প্রবেশ করে তাহলে সেটি ফুয়েলের সাথে বার্ন হয়ে সাদা বা কালো ধোয়া উৎপন্ন করে। তো এই লিকেজের পিছনে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। তো এগুলির মধ্যে মেন কয়েকটি কারণ হলো ভালভ সিটের ডিফেক্ট, ভালভ সিলের ডিফেক্ট, ভালভ এর প্রেসার ঠিক না থাকলে, পিস্টন রিংস গুলির ডিফেক্ট থাকলে, সিলিন্ডারের লাইনারের ডিফেক্ট থাকলে। মেইনলি এই কারণগুলির দ্বারাই ইঞ্জিন ওয়েল লিকেজ করে, তার জন্য ইঞ্জিন থেকে সাদা ধোয়া বের হয়। তো তোমাদের যদি মনে হচ্ছে যে তোমাদের ইঞ্জিন থেকে স্বাভাবিক মাত্রার থেকে অধিক পরিমাণে সাদা ধোয়া বা কালো ধোয়া বেরোচ্ছে, তাহলে বুঝে নাও তোমাদের ইঞ্জিন ওয়েল বা কুলেন্ট এর লিকেজ হচ্ছে। এই অবস্থায় কোনো ভালো মেকানিক্সের দ্বারা এই লিকেজকে বন্ধ করিয়ে নাও, তাহলেই দেখবে তোমাদের এই সাদা ধোয়া বা কালো ধোয়া বেরোনোর প্রবলেমটি সলভ হয়ে যাবে। সো সুস্থ থাকো আর গাড়িকে সুস্থ রাখো। দেখা হচ্ছে অন্য কোনো টপিকস নিয়ে। বাই বাই।